রাবিয়া বসির আর হাসান বসির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার দেশের আলেমে হাসান বসির রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন, তাকে সুফিবাদীরা নিজের দিকে টেনে নিয়ে গেছে, ওগুলো তাদের মিথ্যা কথাবার্তা। বাকি রাবিয়া বসরি সেও বাসরার মহিলা ছিল, কিন্তু বিদাতি মহিলা ছিল এবং সে পথভ্রষ্ট মহিলা ছিল। তার সম্পর্কে চর্মনাইর যে বক্তব্য আমার আছে তাতে শুনলে বুঝতে পারবেন, সে একদিন হাতে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে বেরিয়েছে আর রাস্তা রাস্তায় মাতলামি করছে। তখন কিছু লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি যান কোথায়, বলছে আজকে আমি এই আগুন আর পানি নিয়ে বেরিয়েছি। এই যারা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করছে তাদেরকে নিরাশ করার জন্য বেরিয়েছি, আর যারা জান্নাতের আশায় আল্লাহ পাকের ইবাদত বান্দা করছে তাদেরকে নিরাশ করার জন্য কি করবে। বলছে যে এই যে আগুন আছে, আগুন দিয়ে জাহান্নামকে জ্বালিয়ে একেবারে জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেবো, আর এই যে পানি নিয়েছি এক লোটা পানি দিয়ে জাহান্নামকে একবারে নিভিয়ে দেবো। এর চাইতে বড় শয়তানি কিছু আছে? এর চাইতে বড় গুমরাহি কুফুরি আর কিছু আছে? রাবিয়া বাসির এসব গুমরা পথভ্রষ্ট যারা পীরপন্থী তাদের আলোচনা এগুলি। বাকি হাসান বাসির রহমতুল্লাহ তার জামানা অনেক আগে রাবিয়া বাসির, আর তখনকার যুগে এই রকম শিরক বিদাত কুফুরি কথাবার্তা ছিল না সুফিবাদের। হাসান বাসির রহমতুল্লাহ প্রখ্যাত তাবেই, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যদি কোনো কথা তার ভুল হয় তো ভুল হইতে পারে, যেমন অন্য মানুষের হইতে পারে, কিন্তু তিনি সুফিপন্থী ছিলেন না, বিদাতপন্থী ছিলেন না।